আরজিকর হাসপাতালের নৃশংস ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে ও সিপিএম ও বিজেপির সারা রাজ্য জুড়ে অরাজকতার সৃষ্টির প্রতিবাদে সারা রাজ্যের বিভিন্ন ব্লকের সাথে জামালপুর ব্লকেও শুরু হলো প্রতিবাদ ও অবস্থান বিক্ষোভ। জামালপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পার্টি অফিসের সামনে চলছে প্রতিবাদ ও অবস্থান বিক্ষোভ। এই প্রতিবাদ ও অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন ব্লক সভাপতি মেহবুব খান, বিধায়ক অলোক কুমার মাঝি, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সমস্ত শাখা সংগঠনের সভাপতি, প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতিরা। আজ আর আগামীকাল চলবে এই অবস্থান বিক্ষোভ। ব্লক সভাপতি মেহবুব খান জানান, দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের কঠোরতম শাস্তি ফাঁসির কথা বলেছেন। সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছে, তারপরেও রাজ্যের জনবিচ্ছিন্ন দুটি দল এই ঘটনাকে নিয়ে রাজ্য জুড়ে রাজনীতি করতে নেমেছে। তারা একটা অরাজকতার সৃষ্টি করতে চাইছে। তিনি বলেন, তারাও দোষীদের দ্রুত শাস্তি চাইছেন। যারা এই কাজের সাথে যুক্ত তাদের যেন ফাঁসি হয়। কিন্তু তিনি দেশে ঘটে যাওয়া সব নারী নির্যাতনের ক্ষেত্রেও কি এই সিপিএম ও বিজেপি একই ভূমিকা পালন করে? মণিপুরে ঘটে যাওয়া ঘটনায় কজন বাইরে বেরিয়েছিলেন? বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, বিজেপি ও সিপিএম ঘোলা ঝলে মাছ ধরতে নেমেছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। মৌমিতা দেবনাথ শারীরিক মানসিক অত্যাচার করে তাকে খুন করা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাজপথে প্রতিবাদ করেছে। আগামীকাল রবিবার দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে, যে তাদের যেন ফাঁসি হয়। সেই জন্য আজকে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলাম। উপস্থিত ছিলেন আমাদের জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি, ছিলেন কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক এবং উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, গোটা ব্লকের 13টা অঞ্চলের প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি, গোটা ব্লকের উইংসের সভাপতি প্রত্যেকে উপস্থিত ছিলেন। আজকে তার আমাদের প্রতিবাদ সভা দুটো থেকে আমাদের 4টে ছিল, আমরা 5টা পর্যন্ত করেছি, কারণ মানুষ উঠতে চায়নি। সেক্ষেত্রে আমরা বক্তব্য রাখার পর আগামীকাল আবার 10টা থেকে আমাদের 6টা পর্যন্ত কালকেও কিন্তু অবস্থান বিক্ষোভ চলবে। আমরা চাই অবিলম্বে কালকের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক সাজা হোক এবং ফাঁসি চাই। এবং সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, সিপিএম আর বিজেপি যেভাবে ঘোলা জলে মাছ ধরতে চাইছে সেই ক্ষেত্রে আমরা চাই প্রতিবাদ হোক। প্রতিবাদটা শুধু একজনের নয়, কারণ আজকে বিভিন্ন জায়গায় দেখুন হাসপাতালে ভাঙচুর হয়েছে, আর্জিকরে যে ভাঙচুর হয়েছে, মেশিনপত্র ভাঙচুর হয়েছে এবং ডাক্তাররা যারা আজকে অবস্থান করছে, আমরা অবশ্যই তাদের কাছে আমাদের অনুরোধ, যাতে রোগীদেরকে যাতে সুস্থ থাকে ট্রিটমেন্ট করার জন্য অবশ্যই আপনারা যে প্রতিবাদ করছেন, যে মারা গেছে আমার বাড়ির মেয়ে এটাই আমি মনে করি এবং তার যারা এই নোংরামো করেছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করে তাদের ফাঁসি হোক, এটা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরাও সেটা চাইছি, আমরা প্রতিবাদ জানাই। এই রবিবারের মধ্যে যদি গ্রেপ্তার না হয় পরবর্তীতে কি আপনাদের কোনো কর্মসূচি রয়েছে? অবশ্যই আমাদের আমাদের নেত্রী, আমাদের নেতা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন এবং আজ 17 এবং 18 তারিখ দুটো দিন আমাদের অবস্থান বিক্ষোভ করার জন্য এবং দলের তরফ থেকে রাজ্য থেকে যা যা নির্দেশ দেবেন সেই নির্দেশ মোতাবেক আমরা কাজ করব।